এটা দিয়ে মাশাআল্লাহ দোয়া করি মা তুমি যেই ঘরে যাইবা সেই ঘরে লক্ষ্মী বৌমা হয়ে থাকবে ওকে পাগড়ি খুলছিস কেন ধুর পাগড়ি বড় ভালো লাগছে এই রাখো ধারে যখন বউ উঠবে তখন বুঝবি ভার কাকে বলে কলমাটা পড়ে নে না না ভাই খুলে রাখি কলমার সময় পড়া যাবে এই সেলিন বিয়ের পাগড়ি খুলে রাখতে নেই তুমি পড়ে নে না আসুন বিয়েটা পড়িয়ে নি তা যাব আমার টাকাটা পুরো টাকাটা এখনো জোগাড় নেই জোগাড় হয়নি তাহলে তো বিয়ে হবে না আপনি কি বলছেন বিয়াই সাহেব আমার বিয়াই সাহেব পরিষ্কার কথা ছিল যৌতুকের টাকা আর দ্রব্য সামগ্রী বুঝে না পেলে আমার ছেলেকে উঠিয়ে নিয়ে যাবো বাবু বিয়া ভাঙিয়ে যেটাছে যৌতুকের টাকার লেগে আমার বাবা রাজি না এই কথা আচ্ছা দুটো মাস মাত্র দুটো মাস আমাকে সময় দিন আমার মামার একমাত্র মেয়ে আপনাদের সমস্ত দাবি আমি পূরণ করব এসব ফাঁকা কথায় বিশ্বাস করবেন না মৃধা সাহেব সব জুয়াচুরি জুয়াচুরি আমি আমি স্কুল মাস্টার আমি শিক্ষক আমি করব জুয়াচুরি ফাঁকা কথা জুয়াচুরি আমি বুঝি না আমি বলছি এ বিয়ে হবে না বাস এসো এই বুঝা কি বলছেন আপনি না ও যাবে না কে তুমি আমি ওর বন্ধু একটা ভদ্র ঘরের মেয়েকে এভাবে বিয়ের দিন ফেলে রেখে আপনি আপনার ছেলেকে নিয়ে যেতে পারেন না এত যদি দরদ বিয়েটা তুমি নিজেই করে ভালো না জি বলছি শোনুন শোনুন দোহাই আপনার যাবেন না আমার মার ইজ্জতের ব্যাপার আমার মেয়ের ভবিষ্যৎ জাহান নামে যাক তোমার ইজ্জত আর তোমার মেয়ের ভবিষ্যৎ তুমি কে আমি কেডা সেইটা জাননের দরকার নাই খালি এইটুকু টাইমে রাখো তোমার কাছে মানুষের চাইয়া জিনিসের দাম বেশি আমিও দেখাইতেছি যার কাকে তখন যৌতুকের কপালে ঝাঁটা মারি ঝাঁটা থাকুন না থাকুমি নেই গেলামে যৌতুকের কপালে বাবা গো বাবা কি হবে এখন কি হবে আমি আমি আপনি এত উতলা হবেন না আমি আছি তুমি হ্যাঁ আপনার মেয়েকে আমি বিয়ে করব কে তুমি বাবা মানুষ না ফেরেশতা সামান্য একজন মানুষ যৌতুক প্রথার প্রতিবাদে আমি আপনার মেয়েকে বিয়ে করে ঘরে তুলব আপনি দোয়া করুন দোয়া করে দোয়া করে সুখে থাকো আল্লাহ কি কি বললি সেদিন বিয়ে করে বউ নিয়ে এসেছে বাবা সালমা আমার বাবা সালাম করো সেলিম
সালাম নেবার আগে আমি জানতে চাই ওকে বাবা আমি ওকে বিয়ে করেছি ও আমার স্ত্রী তোমার বৌমা সে তোমার স্ত্রী হতে পারে কিন্তু আমার বৌমা নয় কি বলছো বাবা উত্তেজিত হয় না ঠিকই বলছি জানা নেই শোনা নেই একজনকে বাড়ি নিয়ে এলেই সে বাড়ির বৌমা হয়ে যায় না আমি জানতে চাই কে ওর বাবা কোথায় ওর বাড়ি কি ওর বংশ পরিচয় বংশ পরিচয় জানি না তবে এটুকু জানি ওর বাবা একজন স্কুল মাস্টার ছিলেন স্কুল মাস্টার সেলিম তুমি তোমার নিজের পরিচয় ভুলে নিজের বংশমর্যাদা ভুলে সামান্য এক স্কুল মাস্টারের মেয়েকে বিয়ে করে এনেছো এত বড় সাহস তুমি কোথায় পেলে যাকে তাকে রাস্তা থেকে উঠিয়ে আনবে আর আমি তাকে বৌমা বলে গ্রহণ করব এ কথা তুমি কি করে ভাবলে আমার বিয়ে করা বউয়ের মর্যাদা যদি তুমি তাকে দিতে না পারো তবে এখন এই মুহূর্তে আমি ওকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এসো দাঁড়াও চৌধুরী বংশের কোন ছেলে তার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে আমি বেঁচে থাকতে তা হতে পারে না তুমি তোমার স্ত্রীকে নিয়ে এ বাড়িতেই থাকবে বৌমা আজকের এই শুভ দিনে কি দেব এটা নাও করিম চাচা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে রহিমা আমাদের বাসায় কাজ করে যান ছোট স্যার আপনারা ভেতরে যান যাও বৌমা কি শুনো হ্যাঁ বাসর ঘরটা সাজাইতে হইব না বাসর ঘর দেখলে তো আমার বাবা প্রথমে কেমন গরম তারপর নিজেই কেমন নরম হয়ে গেলেন যখন দেখলেন সত্যি তার বৌমাকে নিয়ে রাস্তায় নেমে যাচ্ছি তোমারই মতো সেই ছোট্টবেলায় আমিও আমার মাকে হারিয়েছি বাবাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন ওনাকে না জানিয়ে হঠাৎ বিয়ে করাতে দুঃখ পেয়েছেন এই দুঃখ তোমাকেই মুছিয়ে দিতে হবে সেবা যত্নে বাবার মন জয় করে নিতে হবে আমার বিশ্বাস তুমি তা পারবে তোমার তো আমার সাথে থাকলে আমি সব পারব আমার বাবা খুব মেজাজি মানুষ তার মন জয় করার একটা উপায় তোমায় শিখিয়ে দিই বলো বাবার অবাধ্য কোনোদিন হবে না তিনি যা আদেশ করবেন তুমি তা মাথা পেতে নেবে বাবা আমাকে যাই বলুন না কেন আমি তা হাসি মুখে মাথা পেতে নেব বাবার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব এই তোমার মাথা ছুঁয়ে বলছি কটা বাজে 12টা হ্যাঁ দিন না রাত রাত হলেই বুঝি ভালো হতো না বুঝি ও হ্যাঁ ভালো কথা বাবা নাস্তা করেছেন জানি না তো তুমি যাও বাবাকে নাস্তা দাও বাবা খুব খুশি হবেন তুমি চটপট গোসল করে নাও বাবার সাথে নাস্তা করবে হ্যাঁ আগে এক পেয়ালা চা একটু দুধ
নো চিনি, রোজি তোর ভুল হয়। তুমি তোমাকে কে আসতে বলেছে? আমার নামটা করিম দেবে, তুমি নাও। করিম, করিম। জি হুজুর। এই হতভাগা, এই নাস্তা নিয়ে যাক, আবার তুই আমার নাস্তা লাগাবি। করিম, আমার জুতো জোড়া আমার ঘরে নিয়ে আয়। জি হুজুর। করিম চাচা, বৌমা আমাকে দাও। বৌমা, বড় হুজুর যে তাহলে আমাকে বের করে দেবেন। করিম চাচা, জুতো জোড়া ওর হাতে দাও। নাও। তুমি দাঁড়াও, তোমাকে একে জুতো নিয়ে আসতে বলেছে। করিম, করিম। জি হুজুর। হতভাগা কোথায় থাকি? আজ তো সবগুলোকে বাড়ি থেকে দূর করে দেবো। যারা জোর জুতো নিয়ে এক্ষুনি নিশ্চিত। শোনো, আমি জানি না কোন উপায় কিভাবে তুমি আমার ছেলেকে হাত করেছো। তোমাদের মতো ছোট ঘরের মেয়েদের আমি ভালো করেই জানি, জানি তারা কতখানি লোভী হয়। বাবা খবরদার, আমাকে বাবা বলবে না। কোনোদিন আমার ঘরে তুমি আসবে না, আর আমার কোনো কাজও তুমি করবে না। বাবা, আমার প্রতি আপনি এত নিষ্ঠুর হবেন না। আমার বাবা নেই, মা নেই, আপনার মাঝে আমার হারানো বাবা আমাকে ফিরে পেতে চাই। সেলিম তোমাকে বিয়ে করেছে, তাই তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছি। আজ একটা কথা পরিষ্কার জেনে রাখো, এই বাড়ির অথবা আমার বৌমা হবার অধিকার তুমি কোনো দিনই পাবে না। হুজুর, জুতোটা পরে নিন হুজুর। বিশ্বাস করো, আমি একটু কষ্ট পাইনি, আমি একটু দুঃখ পাইনি। শর্মা, আমার জীবন সাথী জনম জনম ধরে, সাথে থেকো সাথী হয়ে মরণের পরে। ও তুমি আমার জীবন সাথী জনম জনম ধরে, সাথে থেকো সাথী হয়ে মরণের পরে। ও তুমি আমার জীবন সাথী জনম জনম ধরে। আগুন হয়ে জলে ভুলে আমায় যেও না কো ভুলে, তোমার ব্যথায় ফাগুন আমার আগুন হয়ে জলে ভুলে আমায় যেও না কো ভুলে। মিল
মিলন মালায় জড়িয়ে আমায় রেখো আপন করে তুমি আমার জীবন সাথী জনম জনম ধরে না তুমি তুমি সোহাগলি ফুলে ফুলে সাজাও প্রেমাঞ্জলি আধার রাতে জোছ না তুমি তুমি সোহাগলি ফুলে ফুলে সাজাও প্রেমাঞ্জলি সুখের অসুখ রইবে না আর ভালোবাসার ঘরে তুমি আমার জীবন সাথী জনম জনম ধরে সাথে থেকো সাথী হয়ে মরণের পরে ও তুমি আমার জীবন সাথী জনম জনম ধরে ঠিক দুটোর সময় খেতে আসবে মনে থাকবে তো থাকবে 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 সালা অমন কিছু কেন করিম চাচা করিম চাচা ওই মা কি তাতে ডাকা ডাকো প্লিজ আপনি একটু ধৈর্য ধরুন আপনি একটু শান্ত হন মা আমি কংগ্রেচুলেশন মিস্টার সেলিম আপনি ছেলের বাবা হয়েছেন থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ কিন্তু সালমা ঘাবড়াবার কিছু নেই তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ আছে চলুন আপনার ছেলেকে দেখবে ও ও এক মিনিট আমি একটু আসছি দাদু ভাই মিষ্টি মৌলবী আজান বাবা বলো তোমার নাতি হয়েছে জানি তুমি দাদু হয়েছ জানি তুমি বাবা হয়েছ ওকে দোয়া করবে না বাবা করব তবে এখন নয় পরে কষ্ট পেয়েছো তাই না আমি জানি তুমি কোথায় গিয়েছিলে
বাবা এলেন না, তাই না? সবই ভাগ্য। আজ যদি মা বেঁচে থাকতেন ছেলেকে কোলে নেবে না? ও দেখি 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 চাবু খেলছে। তুমি কোথায় যাচ্ছ আব্বু? অফিসে। আজ যাচ্ছ যাও, কিন্তু কাল কিন্তু যেতে পারবে না। কেন কেন মনে নেই? কাল 10টা বাজে, আমি যাই। আচ্ছা টাটা টাটা। উলে বাবা, হায় আল্লাহ, এখন কি হবে? আচ্ছা মু, তুমি দাদুকে এত ভয় পাও কেন? ভয় কি শুধু আমি পাই, বাড়ির সবাই পায়। আমি ভয় পাই না। যাই বলটা নিয়ে আসি। ছেলের মতো ছেলে, দাদুকে কেউ টাইট দিতে পারলে সোহেলি দেবে। দাদু, এই যে দাদু, আমার বল কোথায়? কার বল? কিসের বল? আমার বল এই ঘরে এসেছে। এ ঘরে কোনো বল আসেনি। দাদু মিথ্যা কথা বলতে নেই, আল্লাহ গুনাহ দেয়। কি? আমি মিথ্যাবাদী? হ্যাঁ, এইটা কি? তুমি চোর, তুমি মিথ্যাবাদী। আমি চোর? তবে রে, জানো আম্মু, দাদু না আমার বল চুরি করেছিল। দাদু না মিথ্যাবাদী। ছি, দাদুকে মিথ্যাবাদী বলে না। চলো, তোমার স্কুলের সময় হয়ে গেছে। করুন চাচা। কে? ছোট হুজুর, খাওয়া দেবো? হ্যাঁ। সালমা কোথায়? ভাইয়াকে ঘুম পাড়াচ্ছে। হো সালমা, সালমা, এই যে সালমা। কি ব্যাপার, আজ এত দেরি হলো যে? একটু কাজে ফেসে গিয়েছিলাম। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। ওকে। সে কি, তুমি আচার খাচ্ছ যে? রুচি নেই। রুচি নেই মানে? রুচি নেই। ভাত না খেয়ে আচার খাচ্ছ, খুলে বলবো তো? অত সব খুলে বলতে পারবো না, কিচ্ছু বুঝি না। বুঝেছি। পরে তাহলে আরেকজন নতুন অতিথি আসছে। বাবা বাবা, দেখি 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 দেখি। আব্বু, আম্মুর পেটের মধ্যে কি খুঁজছ? ওরে দুষ্টু, আম্মুর পেটের মধ্যে তোমার বোনকে খুঁজছি। এবার লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। তুমি বুঝি মেয়ে চাও? হ্যাঁ মেয়ে চাই। না না না, আমি কিন্তু ভাইয়া চাই। কেন, বোন তো ভালো। আমি ভাইয়া চাই, আমি ভাইয়ার সাথে খেলবো। থাক, আর পাকা কথা বলতে হবে না, ঘুমাও। না আমি ঘুমাবো না, আমি ভাইয়া চাই, আমি ভাইয়ার সাথে খেলবো। তোমরা পাচা, তোমাদের সাথে আরি 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 আরি। আমি চললাম।
দাদু দাদু এই যে দাদু আজ আমার জন্মদিন তুমি আসবে সারা দিন হিং হিং করে কেন আসবে এই যে করিম ভাই তুমিও আসবে আচ্ছা আসবো দাদু ভাই আসবো হুজুর এতটা বছর পার হয়ে গেল এবার না হয় বৌমাকে থাম আর বলতে হবে না তুই যা আব্বু সুমনা বলেছিল আজ আমার জন্মদিন অফিসে যাবে না একটা খুব জরুরি কাজ পড়ে গেছে আব্বু তুমি দেখো আমি ঠিক সময় মতো হাজির হয়ে যাব কেমন আচ্ছা তুমি না এলে কিন্তু আমি কেক কাটব না ওকে ওকে মাই সান নেক্সট ফাইলটা পাঠিয়ে দিন দেখলাম আব্বু এখনো এলো না আব্বু না এলে আমি কেকই কাটবো না আরে না না 10% 16 লাখ টাকা আসছে হ্যাঁ হ্যাঁ চেক হয়ে যাবেন ওকে না আমি কেক কাটবো না আব্বু না এলে আমি কেক কাটবোই না সোহেল তোমার দাদু দাদু ভাই এই যে দাদু ওখানে কি করো নিচে এসো হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ দাদু থ্যাংক ইউ বসুন ডাক্তার স্যার দাদু ভাই এবার আমি এসে গেছি কেকটা কাটো হ্যালো বলছি হোয়াট I'm sorry, Mr. Choudhury. No! Ar jibone shathi janom janom dhore shathe theko shathi hoye মরণের পরে হো তুমি আমার জীবন সাথী জনম জনম ধরে সাথে থেকো সাথী হয়ে মরণের পরে হো তুমি আমার জীবন সাথী জনম জনম ধরে তোমা বড় হুজুর তোমায় ডেকেছেন আমাকে
আজ এতটা বছর পর আমাকে ডেকেছেন। হ্যাঁ বৌমা। বাবা আমাকে ডেকেছেন। আজ তোমাকে একটা কথা বলবার জন্য ডেকেছি। তোমার নিশ্চয় মনে আছে প্রথম যেদিন বাড়িতে এসেছিলে তোমাকে আমি থাকতে দিয়েছিলাম সেলিমের স্ত্রী হিসেবে, মনে আছে? জি মনে আছে। আজ সেলিম নেই, তাই তোমারও আর এ বাড়িতে থাকবার কোনো প্রয়োজন নেই। কি বলছেন বাবা? হ্যাঁ আমি ঠিকই বলছি, এই বাড়ি থেকে তুমি চলে গেলে আমি খুশি হব। কোথায় যাব? কোথা থেকে এসেছিলে যখন জানি না, তখন কোথায় যাবে তাও আমি বলতে পারবো না। বাবা আমার প্রতি এত নিষ্ঠুর এত নির্দয় হবেন না, পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। এই ঘর আমার স্বামীর ঘর, এই ঘর আমার বেহেশত। বাবা বাবা আমি আপনার পায়ে ধরছি, আমাকে আপনি দাঁড়িয়ে দেবেন না বাবা, আমাকে আপনি দাঁড়িয়ে দেবেন না। বেশ আপনি যদি চান আমি চলে যাই, তাহলে আমি চলে যাচ্ছি। দাঁড়াও, ওদিকে কোথায় যাচ্ছ? আমার সোহেলের কাছে। না তুমি সোহেলের কাছে যাবে না, সোহেল আমার সন্তান। সোহেল তোমার সন্তান হলেও চৌধুরী বংশের শেষ চিহ্ন, এবাড়ির প্রদীপ। কিন্তু সোহেল আমার স্বামীর শেষ চিহ্ন, ওকে আমি পেটে ধরেছি, আমি ওর মা। এই বাড়ি থেকে যদি যেতেই হয় আমি ওকে সাথে নিয়ে যাব। আমার এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। অধিকার? অধিকার যখন তোমাকে কোনোদিন দেয়াই হয়নি, অধিকার কেড়ে নেবার কোনো প্রশ্নই ওঠে না। তুমি এখন এই মুহূর্তে তোমার সন্তানকে ছাড়াই এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। না, আমাকে আপনার অবাধ্য হতে বাধ্য করবেন না। থামো, সমঝাত হয়ে কথা বলো, তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে এটাই আমার আদেশ। বাবার অবাধ্য কোনো দিন হবে না, তিনি যা আদেশ করবেন তুমি তা মাথা পেতে নেবে। বাবা আমাকে যাই বলুন না কেন, আমি তা হাসি মুখে মাথা পেতে নেব। বাবার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব, এই তোমার মাথা ছুঁয়ে বলছি। করিম চাচা, করিম চাচা, আমার স্বামীকে দেয়া কথা রাখতে গিয়ে আমাকে আমার বুকের মানি খাওয়াতে হচ্ছে। এ বাড়ি থেকে অনেক অনেক দূরে চলে যেতে হচ্ছে, যেখান থেকে সোহেলের মা ডাক আমি আর কোনো দিন শুনতে পাবো না। দশ মাস দশ দিন যাকে আমি পেটে ধরেছি তাকে আর আমি কোনো দিন বুকে নিতে পারবো না। করিম চাচা, বুকে নিতে পারবো না। চৌধুরী সাহেব, আপনার আদেশ পালন করতে গিয়ে এ বাড়ির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে শূন্য হাতে চলে যাচ্ছি। তবে একটা জিনিস সাথে নিয়ে যাচ্ছি, যা কেড়ে নেবার ক্ষমতা আপনার নেই। বৌমা দাঁড়াও,
বোমা, বোমা, তুমি যেও না বোমা, তুমি যেও না বোমা। না করিম চাচা, তা হয় না। বোমা, হুজুর, বোমা চলে যাচ্ছে হুজুর, বোমা চলে যাচ্ছে, হুজুর, বোমা যে কি বলে গেল হুজুর আপনি বুঝলেন না, হুজুর। খোদা, তুমি আমার সোনকে দেখো। আমার মা কোথায়? ইয়ে মানে দাদু, তুমি আমার কাছে এসো। সোহেল, আমার সোহেল, জটা বুড়ি বাড়িতে ঢুকছে, বাইরে হইব না, আমরা বইলাম। তারপর দরজা খুলুন। গুন্ডারা আমার পিছনে এসে আপনি দুটো পায়ে পড়ে মারতে পারেন। বলা দাদি, মুখ চিনা চিনা লাগতেছে, দিবি তো? তোহের পানি পরে ভালা, আগে দেখি তোর পিসে বলে লাগছে কেডা। ওই গোলামের গোলের গোলামরা, ওই গোলামের পুতেরা, আয় আয় আমার সামনে আয়, আয় কই গেলি, আয় না আমার। ওরে বাবারে, চলো পুরি তাহলে আইছে, চল পালাই, চল 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 চল। তোর না বিয়ে হয়েছিল? কপাল পুড়েছে খাল্লা, কিন্তু তুমি এখানে। আমি তো তোর বিয়ার এই গন্ডগুলি প রাগ করে দেশ ধরলাম। তোর খালু মরণের সময় এই বিটা বাড়িতে রেখে গেছিল, কিন্তু তুমি উনাইলি কি করে? সে অনেক কথা, সারাদিন কিছু খাইনি খালা। আরে আরে আমার সোনা, চল চল চল, যে ঘরে কি আছে? আরে আয় আয়। জি হুজুর, অনেক কষ্টে, এ কদিনই কি চেহারা হয়েছে দেখুন হুজুর। হুজুর, এভাবে আর কতদিন চলবে? দুধের মাসুম বাচ্চা, আপনার পায়ে পড়ি হুজুর, আপনি অনুমতি দিন আমি বৌমাকে খুঁজে আনি। বৌমা কে বৌ? হুজুর, ওরে ভুলে যাস না, আমি শুধু মাথুর চৌধুরী নই, আমি এই চৌধুরী বংশের মান মর্যাদার আভিজাত্যের একজন রক্ষক বটে। ভবিষ্যতে আর এই ধরনের কথা আমি বরদাস্ত করব না। পাষাণ, তোর শ্বশুর একটা পাষাণ, পুরো চিন্তা করিস না, আল্লাহ বিচার করব। আল্লাহর রহমত দেখ, বিপদে পড়িয়া তুই ঢাকায় আইলি, গুন্ডার তারা খাইয়া আবার আমারই ঘরে, এই সবই আল্লাহর শান। কান্না ছাড়া আমার আর কি আছে খাল্লা? মরার একটা উপায় নেই, এক সন্তানকে ছেড়ে এসেছি, আরেক সন্তানকে কি করে খুন করি বলো? প্রতিটি বাচ্চা। হ্যাঁ খাল্লা, আমার স্বামীর শেষ চিহ্ন,
তাই তো পোড়া পেটে এত দুঃখেও কিছু না দিয়ে পারি না। তুই কোনো চিন্তা করিস না মা, আমি থাকতে তোর কোনো ডর নেই। আমি মানুষের বাড়িতে কাম করি আর এই ঘরটা ভাড়া দিই, তোর কোনো কষ্ট হইব না। তুমি একা কষ্ট কেন করবে খালা, এখন থেকে তুমি আর আমি দুজনেই কাজ করব। রানা যেন ভালোভাবে পাশ করে। আরে কি হয়েছে বলবি তো দোস্ত, কেল্লা ফাট, আরে বাজি মা অলকুপকার, আহা ব্যাপারটা কি বলবি তো রানা ভাই, তুমি ফার্স্ট হয়েছো। আমি ফার্স্ট শারমিন, আরে বন্ধুর বুকে ধাক, হ্যাঁ আরে ভয় নেই ভয় নেই, শারমিন সেকেন্ড হয়েছে। শারমিন যখন শুনবে আমি ফার্স্ট আর ও সেকেন্ড, তখন বোমা ফুটবে, এন্ড আই গো আন্ডার দিস মাড, মানে মাটির নিচে, তার আগে থেকে যাওয়ার প্র্যাকটিস করছিলাম, তোমরা আমাকে পাঠিয়ে দাও। মিস্টার লাইলিকে মজনু, তোমাকে মাটির নিচে পাঠাবো, তোমাকে কি কি জায়গা মতো ইম্পসিবল, অসম্ভব না, এমনি নেওয়া যায় না। কি আর করা, যা হবার তা হয়ে গেছে। অতএব সুতরাং কাঁধে কাঁধে কাটা কই মাছের মতো ছটফট না করে আমাদের বশ্যতা স্বীকার করে নেয়াই ভালো। কেন ভাই কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছিস? নুনের ছিটা প্রেমের ছিটা, যত সব চল আসো আসো। ইউ লাভ মি, তোকে কিছু বললো না? না আমাকে না, তোকে না, না আমাকে না, তোকে না, না আমাকে কিছু বলেনি। তাহলে কাকে বললো রে? আরে কাকে বললো, নো প্রবলেম, মাথা মধ্যে গেছে। হাসলো কেন? প্রেম হবে হবে হবে, তাই চাবিটা দে, দে নাও আসুন যাও। Thank you.
একা একা দূরে চলে যেও না অভিমানী কেন কাছে আসো না বান্ধবী ভালোবেসে কাছে রাখো না একা একা দূরে চলে যেও না অভিমানী কেন কাছে আসো না বান্ধবী ভালোবেসে কাছে রাখো না আহারে কলিকাল বেচারি না জেহাল অকালে পুড়েছে কেন যে কপাল বিপাকে পরে পাচা হলো বেজামাল আহারে কলিকাল বেচারি না জেহাল অকালে পুড়েছে কেন যে কপাল বিপাকে পরে পাচা হলো বেজামাল লিপতে কাছে ডাকো না এই একা একা দূরে চলে যেও না অভিমানী কেন কাছে আসো না বান্ধবী ভালোবেসে কাছে রাখো না রাগলে পেঁচামুখী মানে না কোনো কথা কেন কে জানে ধরেছে শনি তার কমের টানে আহারে কচি কুকি রাগলে পেঁচামুখী মানে না কোনো কথা কেন কে জানে ধরেছে শনি তার কমের টানে দ্বিধা ভুলে কাছে থাকো না একা একা দূরে চলে যেও না অভিমানী কেন কাছে আসো না বান্ধবী ভালোবেসে কাছে রাখো না এই একা একা দূরে চলে যেও না অভিমানী কেন কাছে আসো না বান্ধবী ভালোবেসে কাছে রাখো না এনি প্রবলেম দেখুন আমার গাড়িটা খারাপ হয়ে গেছে লিফট দিতে হবে নিশ্চিত জি জি নো প্রবলেম আসুন সামনে নয় পেছনে ও মাই গড যা শালা চলে গেল যাই মাকে গিয়ে পাশের খবরটা দেই তোমার নাম শর্মি বাবা আরিফ খন্দকার আরিফ খন্দকার মানে আপনি আমার বাবাকে চিনেন চিনব না মানে তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ব্যবসায় তাহলে তুমি আরিফ খন্দকারের মেয়ে বা বাবা বেশ বেশ এই আমাদের বাড়ি একটু নামবে না না আজ বড্ড দেরি হয়ে গেছে বাড়িতে সবাই ভাববে ও হ্যাঁ তাও তো বটে ঠিক তুমি যাও সোহেল
সোজা বাসায়, সোজা। গুড, আবার দেখা হবে, খোদা হাফেজ। খোদা হাফেজ। ভয় পাবেন না, একটা প্রশ্ন করব। আচ্ছা, আমি কি ড্রাইভার? না মানে আজকাল তো বাড়ি, আমি কি করে জানবো? তাহলে শুনুন, ওই যে উনি আমার দাদু, আমি তার নাতি, চৌধুরী বংশের একমাত্র বাতি। অতএব আমাকে ড্রাইভার মনে করে পিছনে বসে থাকার কোনো দরকার নেই। আপনি ইচ্ছে করলে সামনে আসতে পারেন। সামনে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে খুব ভালো দেখতে পাবেন। অবশ্য যদি আপনার আপত্তি। ও ঠিক আছে, আসছি। আজ আপনি যে বিপদ থেকে উদ্ধার করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। খুশি হলাম। আজকাল তো উপকারের কথা কেউ মনে রাখে না, অবশ্য আপনি একটু মানে ব্যতিক্রম। মা, মা, মা! নানি মা আসেনি? না রে ভাই, তার সেলাইয়ের কারখানায় কাম আছে, ও কোন আসে তার কি ঠিক আছে? না, মাকে নিয়ে আর পারা গেল না। আজ আমার পরীক্ষার ফল বের হবে জানে তবু দেরি করছে। না না, কখন এলি বাবা? এই তো মা, মা, আজ তোমার স্বপ্ন সার্থক হয়েছে, তোমার সারা জীবনের কষ্টের ফল পেয়েছো। কি হয়েছে বাবা? আমি ফাস্ট হয়েছি মা, আমি ফাস্ট হয়েছি। বাবা, বিশ্বাস হচ্ছে না, সত্যি তোমার ছেলে ফাস্ট হয়েছে। আর তোমার কোনো চিন্তা নেই, তোমার সেলাই কারখানায় কাজ করা বন্ধ, আমাকেও ছাত্র করাতে হবে না, আমি বিরাট চাকরি পাবো আর তুমি পায়ের উপর পা দিয়ে বসে থাকবে। পায়ের উপর পা দিয়ে বসে থাকলে তোকে রেডি খাওয়াবে কে? কেন, চাকরানি রেখে নেবো? চাকরানি কেন, পারলে কাউরে বৌরানি করে আনো। আহা, কি যে বেসুরা কথা বলো না নানি, আর তিন ঘরে আনলে তুমি কি খুশি হবে? সতীন যদি হয় টুকটুকা, তাই না? আমার আপত্তি নাই। বুড়ির শখ কত। যারা না, হাত মুখ ধুয়ে আয়, খাবি। যাচ্ছি মা, আজ যা খিদে পেয়েছে না। পাগল ছেলে। আরে মায়ের মন সব বলারই পাগল মনে করে। না জানি আমার সোহেল কোথায় আছে, কেমন আছে। খুব ভালো দাদু, মেয়েটিকে আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। আমারও খুব পছন্দ। কেন, তোমার আমার পছন্দ হবে কেন? শুধু পছন্দ নয়, ভীষণ ভালো লেগেছে। আহ, বনের হরিণীর মতো চোখ, পাহাড়ি ঝর্ণার মতো হাসি, প্রেমের দেবী ভেনাসের মতো ফিগার। দাদু, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মেয়েটিকে ভালো লেগেছে আমার। হ্যাঁ, আমার না, আমার, আমি বলছি আমার, আমিও বলছি আমার। হল রাইট, মানে? হ্যাঁ, মানে মেয়েটিকে তুমি শেয়ার করবে ভালোবাসা দিয়ে, আর আমি শেয়ার করব স্নেহ দিয়ে। কি দাদু, আপত্তি? ও মাই ডিয়ার 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 দাদু, ইউ আর দ্য গ্রেটেস্ট দাদু। আরে ছাড় 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 ছেড়ে দে তো। আরে মিস ফায়ার করলি তো। মিস ফায়ার? ইয়েস, মিস ফায়ার। আরে আমাকে জড়িয়ে ধরে কি হবে, তাহলে ওই মেয়েটিকে থাক। বাট হাউ? তাও বলে দিতে হবে, ওর সাথে প্রেম করবি, আরে চুটিয়ে প্রেম যাকে বলে। তারপর আমি যাবো ওদের বাড়িতে প্রস্তাব নিয়ে, তারপর তোদের বিয়ে হবে। তারপর? তারপর বাকিটা পরে বলবো। দাদু, সবই তুমি মনের কথা বলেছ, শুধু ওই প্রথম শর্তটা বাদ দিয়ে। মানে? ও ওই প্রেম করাটা? রাইট। ও আমাকে বিয়ে হবে না। হবে না? না। করেছেন? করুক জি।
হ্যাঁ গরু, তার সাথে বাকিটা করবার আমি করব। তোর আমার জন্য যতই চেষ্টা করিস না কেন কিচ্ছু হবে না। শারমিনকে মনের কথা বলার সুযোগ আমার হবেই না। হবে হবে, মনের কথা একটা কেন, একশোটা বলার সুযোগ হবে। কিভাবে? বিদায়ী ছাত্র ছাত্রীদের শিক্ষা শপথ। শিক্ষা শপথ। Quiet, dear students, here is an announcement. আমি তোমাদের একটা মজার খেলা দিচ্ছি। প্রথমে মেয়েরা এক লাইন গান গাইবে, গান যে অক্ষর দিয়ে শেষ হবে ছেলেরা সেই অক্ষর দিয়ে আবারও গান শুরু করবে, মাঝখানে ব্যবধান 3 সেকেন্ড। নাও স্টার্ট, গার্লস ফার্স্ট, শুরু করো। এরা প্রথমে শুরু করো। 1 2 3 4 হয়তো কিছুই নাহি পাবো তবু তোমায় আমি দূর থেকে ভালোবেসে যাব, হয়তো কিছুই নাহি পাবো। বন্ধু 3 দিন তো বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন তো বাড়িতে গেলাম দেখা পাইলাম না। পরে আমরা মানি আমারে নিলইয়া যাইবা পয়সাবের বাড়ি গো, নানি গো নানি পরে আমরা তো বুঝতে পেরেছে সব পরিষ্কার? জি স্যার। কি বুঝতে পেরেছো? ছেলেরা মেয়েদের সাথে মিশবে না। রাইট। আরে সব তো মাটি হয়ে গেল। ওই বুড়ো প্রফেসর, আমরা কোনো কথা শুনবো না, আমরা এদিকেই যাবো। এটা একটা পিকনিক হলো, ক্লাসের ছেলেদের সঙ্গে বসেছি আর এখানে একসঙ্গে হলেই দোষ। চল সাগর পাড়ে যাই। যাবি? চল চল চল। আগে জানলে তোদের পিকনিকে আসতাম না। কোথায় শারমিনের সাথে বসে দুটো গল্প করব না, সে ব্যবস্থাই করে দিতে পারে। জানা, আরে এই তো সুযোগ, যাব। যা বাঁদরের আত্মীয় স্বজন দেখাচ্ছে। আমি বলেছিলাম মেয়েরা তফাত ছেলেরা তফাত, আমার কথা মনে থাকে না? না আলালে দুলাল, আলালে দুলাল তাদের বাবা, আলালে দুলাল, আলালে দুলাল তাদের বাবা, হাজি চাঁদ বলে তাদের মেরে পৌঁছে মানে, আলালে দুলাল আশ্চর্য। ভদ্রঘরের মেয়েদেরকে আপনারা টিস করছেন? তুই কোথাকার রংবাজ? হ্যাঁ কি বলে? Thank you.
আরে কোথায় মিলেছিস? তো বেহুশ হয়ে গেছে, চল পালাই। এই কোথায় মিলেছিস? দেখছিস না রানা আহত? কে বলেছে আহত হয়েছে? এসব তার অভিনয়। অভিনয়? কিন্তু আমাদের বাঁচাতে গিয়ে, বাঁচাতে গিয়ে না কচু, সব সাজানো বুঝলি, সব সাজানো। ছবিতে দেখিস না হিরো হিরোইনকে হাত করার জন্য এসব ঘটনা ঘটায়। তাহলে হিরো আর হিরোইন। থাম চল। হোয়াট, রানা আহত? অভিনয় নয় তো? ভয়ের কিছু নেই তো ডাক্তার সাহেব? না না, এক্ষুনি জ্ঞান ফিরে আসবে, চলুন। আপনি কোনো চিন্তা করবেন না, বাজরে বেকাটায় আঘাত লেগেছে তাই জ্ঞান হারিয়ে ফেলেছে, ভয়ের কিছু নেই। তার মানে আপনি বলছেন ডাক্তার সাহেব যে ব্যাপারটা তাহলে অভিনয় নয়? আপনি বলছেন কি অভিনয়? হ্যাঁ না, মানে আপনি ওদের চেনেন না তো, ওরা যে কি করতে পারে আর না পারে সাক্ষাৎ এক একটা বিচ্ছু সব। যাক তাহলে নিশ্চিন্ত হওয়া গেল, রানার আঘাতটা তাহলে রিয়েল। হ্যাঁ তাহলে এখন আমি আসি। হ্যাঁ খোদা হাফেজ। খোদা। আই আন্ডারস্ট্যান্ড মাই চাইল্ড, যাও রানাকে দেখতে যাও। আপনাকে ভুল বলেছিলাম, আমি দুঃখিত। ইয়ে মানে আমি ইয়ে কথা নয়, কষ্ট হবে, আমি আসি। জি শুনো, আমার একটা কথা মানে বলুন না। বলুন। আচ্ছা থাক। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা পরে শুনবো। আচ্ছা আচ্ছা। চাষটা মিস করলি? এই ছাড় 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 ছাড়। বলতে পারলি না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আরে তোরা আমার ঘরের উপর উঠে দাঁড়িয়ে আছিস, আর তোদের সামনে আমি বলবো আমি তোমাকে ভালোবাসি? রাইট। আরে বুঝেছি, তুই শালা নার্ভাস। নার্ভাস আমি পেয়ে গেছি। কি টেপ রেকর্ডার? টেপ রেকর্ডার? টেপ রেকর্ডার? হ্যাঁ, এই টেপ রেকর্ডারে তোর যা বলার বল। স্যার ঘুমাচ্ছে। স্যার আপনি কি ঘুমিয়েছেন? নো স্যার, আমি তাহলে ওদিকে একটু যাই। ও নো নো, ওইদিকে ছেলেরা ওইদিকে। থ্যাংক ইউ স্যার। আসতে পারি? এই টেপ রেকর্ডারটা রানা দিয়েছে, শুনে দেখো। আরে তুই হাবিব না? চুপ চুপ ছাড় আছে। আরে টেপটা শুনে জবাবটা পাঠিয়ে দি। আরে কাপড়গুলো দিয়ে গেলাম কেউ ছেলে হয়ে। হে আল্লাহ। শারমিন, বলি বলি করে এতদিন যে কথা বলা হয়নি সে কথা আজ বলবো। কথাটি হচ্ছে, আমি মানে এই তিন শব্দের একটি কথা,
আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ রানা ছি 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 কেন পেটে খিদে মুখে লাজ রেখে কি লাভ উত্তরের আশায় বসে আছে নে কিছু বল অশুভ ছোট লোক ধরে মাল লাগানো দরকার আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ শালারা প্রিয়তমা তোরা আমাকে ডুবাবি এখন যদি উত্তর না দেয় দেবে দেবে না দিয়ে যাবে কোথায় উত্তর এসে গেছে শারমিন পাঠিয়েছে শুনে দেখো বাই তুমি রিনি না হ্যাঁ রোমিও বস অশুভ ছোট লোক ধরে মাল লাগানো দরকার ইস আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ তোরে মাল লাগানো দরকার আরে আগেই বলেছিলাম তোদেরকে দিয়ে কিচ্ছু হবে না ভালোবাসার কথা বলতে হয় হাতে হাত চোখে চোখ রেখে আর এর জন্য জায়গাটা তুমি খুঁজে নি অশুভ ছোট লোক ধরে মাল লাগানো হয় Yeah.
কানাকানি তুমি কাছে টানো না আজ কেন এত ভালো লাগছে দুটি প্রাণে ফুল কলি জাগছে প্রেমেরে কেন এত ভালো লাগছে দুটি প্রাণে ফুল কলি জাগছে আজ কেন এত ভালো লাগছে দুটি প্রাণে ফুল কলি জাগছে কাল তো আমরা চলে যাচ্ছি, তোমার খারাপ লাগবে না? হ্যাঁ, তোমার খারাপ লাগবে না? ঢাকা গিয়ে কি করবে ঠিক করেছ? জানি না, তবে তোমাকে কাছে পাবো না এইটুকু জানি। আমাকে কাছে না পেলে তোমার খুব কষ্ট হবে না? বেশি দিন কষ্ট করতে হবে না। ঢাকায় গিয়ে তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব, আমার বাবার সঙ্গে পরিচয় করে দেবার জন্য। তোমার বাবা বুঝি খুব রাগী মানুষ। কেন? আরে ভয় করবে না। কিন্তু তার আগে আমি তোমাকে আমার মার কাছে নিয়ে যাব। আরে আমার বুঝি ভয় করবে না? না না না, আমার মাকে দেখলে তুমি তোমার মাকে খুঁজে পাবে। আমার বাবাকে দেখলো তোমার ঠিক তাই মনে হবে। আমার বাবা খুব ভালো মানুষ। এ তো আমার সৌভাগ্যের কথা মিস্টার চৌধুরী, আপনি প্রস্তাব নিয়ে এসেছেন। তাহলে কথা আমাদের পাকা হয়ে গেল, কি বলেন? চৌধুরী সাহেব, আপনার সঙ্গে এতগুলো বছর ব্যবসা করছি, আরিফ খন্দকারের কথার কোনোদিন নড়চড় হয়নি। তাছাড়া সোহেল যে হ্যান্ডসাম বয়, আমার শারমিন ওকে খুব পছন্দ করবে। এই যে আমার মামুনি এসে পড়েছে। আরে আপনারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি ভালো। তুই ওনাদের চিনিস নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলেছিলাম না, উনি আমাকে লিফট দিয়েছিলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামা তুই ভেতরে যা, টায়ার নিশ্চয়ই। হ্যাঁ আসি। আমাদের জন্য চা নাস্তা পাঠিয়ে দিতে বলিস। তাহলে এবার ভালো দেখে একটা দিন তারিখ ঠিক করে ফেলতে হয়, বিয়ের ব্যাপারে দেরি করাটা ঠিক হবে না, কি বলে? খুব অনেকদিন থেকে আমাদের এখানে আছে শারমিন। আরে কি হলো, মিষ্টি তুলে দাও। আরে স্যার, জরুরি একটা কাজ মনে পড়ে গেল, আজ আসি। এসে কি একটু মিষ্টি খাবেন না? মিষ্টি আরেকদিন এসে খেয়ে যাবো। সোহেল চলো। বেঁচে থাকো বাবা। ওকে তাহলে আমি দুই দিনের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করবো। ঠিক আছে। কই সোহেল, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার চোখে পানি, তুমি খুশি হওনি? সোহেলের সাথে শর্মিনীর বিয়ে হলে আমার চেয়ে বেশি খুশি এই পৃথিবীতে আর কেউ হবে না। আচ্ছা আচ্ছা, এ যুগে সবই সম্ভব। সত্যি পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নেই। চলো, আমি শীঘ্রই একটা চাকরি নিচ্ছি, তারপর সবকিছু বন্ধ। বাইরে আমি একটা কথা কই,
তুমি একটা বিয়ে করো না টুকটুক একটা ভোয়ান করে ঠিক বলেছো নানি ঠিক বলেছো আমিও তাই ভাবছি তাই হবে নানি তাই হবে লাল টুকটুক একটা বউ এনে দেবো তুমি আমি আমি তুমি সে কি জানো না আজ কেন এত ভালো লাগছে মা শারমিন এই যে মা তুমি কি চলে গেছি বাবা হ্যাঁ কিন্তু মাসুর সাহেবটা কেন এসেছিল জিজ্ঞেস করলি না কেন বাবা পোর সাথে সোহেলের বিয়ের প্রস্তাব নিয়ে আমার সাথে সোহেল সাহেবের হ্যাঁ মা সোহেল ছেলে হিসেবে খুবই ভালো বিদেশ থেকে লেখাপড়া শেষ করে দাদুর সঙ্গে ব্যবসা করছে সব দেখে শুনে আমি আর আপন করিনি কিন্তু বাবা তুমি একটিবার আমাকে জিজ্ঞেস করলে না আমি বড় হয়েছি লেখাপড়া শিখেছি আমার একটা মতামত আছে আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি আমাকে বিয়ে দিতে পারো না বাবা কিন্তু আমি যদি কথা দিয়েছি মা না বাবা না এ বিয়ে হতে পারে না আমি আমি একজনকে সে কথা আগে বলবি তো হ্যাঁ তুই তো জানিস তোর সুখী আমার সুখ হ্যাঁ বেশ তো তুই যাকে এ মানে একদম নিয়ে না 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 এ হতে পারে না সোহেলের সাথে শর্মিনের বিয়ে না হলে সোহেল বড় কষ্ট পাবে এতদিন পরে কোথা থেকে হাজির হলো এই আপদ সোহেল জানে তার মা বেঁচে নেই সালমা যদি সোহেলের কাছে প্রকাশ করে দেয় নিজের পরিচয় না হুজুর আপনার চা আর কিছু দেব না দাঁড়া তুই তো পুরনো মানুষ সবকিছু জানিস সোহেলের মা ধর যদি বেঁচেই থাকে তোর কি মনে হয় কোনোদিন সে ছেলের দাবি নিয়ে ফিরে আসতে পারে হুজুর আমরা গরিব ঘরের মানুষ জবানের দাম আমাদের কাছে অনেক বেঁচে থাকলেও বৌমা কোনো দিন ফিরে আসবে না আমি তো ভুলিনি আপনার আদেশ মাথায় নিয়ে ছেলের দাবি ছেড়ে এ বাড়ি থেকে চলে গেছে কিন্তু হঠাৎ তার কথা হুজুর ও কিছু না কিছু না তুই যা শোন সোহেল কোথায় ছোট সাহেব তো অফিসে কে ওই মহিলা কেন ওনাকে এত চেনা মনে হচ্ছে কেন ওনাকে আবার দেখতে ইচ্ছে করছে কথা বলতে মন চাইছে কেন হ্যালো আমি সোহেল বলছি আপনি কে হ্যালো কে বলছেন আমি এই বাড়িতে কাজ করি ও আপনি আপনি তাহলে আমাকে মিষ্টিমুখ করিয়েছিলেন জি বাবা জানেন আপনাকে না আমার খুব চেনা মনে হচ্ছে কোথায় যেন আপনাকে দেখেছি ঠিক মনে করতে পারছি না হ্যালো হ্যালো আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো হ্যাঁ বাবা শুনতে পাচ্ছি আচ্ছা আপনার কে কে আছে এত কিছু শুনে কি লাভ তবু একটু আমার জানতে ইচ্ছে করছে সন্তান ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই বিশ্বাস করুন আপনাকে আমি অল্প সময়ের জন্য দেখেছি তাতেই মনে হচ্ছে আপনাকে যেন কত কাল ধরে চিনি আমি বাড়ির কাজের মানুষ বেশিক্ষণ ফোনে কথা বললে বাড়ির মালিক রাগ করবেন আমি ফোন রেখে দিচ্ছি হ্যালো 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 বুড়িমা কি ব্যাপার তুমি এবারে কাজের মানুষ বলে পরিচয় দিলে আর কার সাথে বা কথা বললে ছেলের সাথে ছেলের সাথে কোন ছেলে কার ছেলে সে কথা তুমি জানতে চাও না মা আমি তোমাকে বলতে পারবো না
বলতে পারবো না। দেখলে নানি মা এখনো এলো না? আইবো ভাই আইবো, এক্ষুনি আইয়া পড়বো। আমি তোরে ভাত দিই না? আমি খাবো না, মা না আসা পর্যন্ত খাবো না। আরে মোর জ্বালা, কিরে বাবা খাবি না কেন, কখন এলি? তোমার পুনা রাগ করেছে? রাগ করবে না তো খুশিতে লাফাবে। মা তোমাকে কতদিন বলেছি তুমি চাকরি ছেড়ে দাও, কাজের দরকার নেই। ঠিক আছে বাবা, তুই একটা চাকরি পেয়ে বিয়ে থা কর, পরদিনই আমি কাজ ছেড়ে দেবো। এইটা হইল কথার মতো কথা। কিরে ভাই খাউন দেই, কিসকি হচ্ছে চচ্চনি গেলি বুড়ি। জানেন আপনাকে আমার খুব চেনা মনে হচ্ছে, কোথায় যেন আপনাকে দেখেছি ঠিক মনে করতে পারছি না। মা তুমি খাচ্ছ না? এই তো বাবা খাচ্ছি। মা একটা কথা বলবো? কি? কাল সকালে তুমি কাজে যাবে না। কেন রে? মানে কাল সকালে একজনকে নিয়ে আসবো, তোমার সাথে আলাপ করিয়ে দিতে। কিন্তু আরে রাখো আর কিন্তু করো না, আমি সুপুজা ফেলাইছি। মাইয়াটা দেখতে কেমন আর টুকটুকাত। অপূর্ব, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। আমার যে ভয় করছে। কেন? তোমার মা যদি আমাকে পছন্দ না করে? আমার মাকে তুমি চেনো না, আমার পছন্দই মার পছন্দ। চলো। খালা রানা যে এখনো এলো না? আইবো আইবো, অত চিন্তা করিস কে? রানা সন্ধ্যাকে নিয়ে আসছে, তাহলে কি? খালা হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল, আমি যাচ্ছি, তুমি তো মিষ্টি খাই দিও। তোমার দোহাই লাগে খালা, তোমার দোহাই লাগে, তুমি ওদের কিচ্ছু বলো না, ফিরে এসে তোমাকে সব বলবো। মা মা, এই যে নানি তোমার লাল টুকটুকা। মা কোথায়? মানে তোর মায়ের অপেক্ষা করে খুঁজা এই একটু আগে বাড়িয়ে গেল, কি জন্য একটু জরুরি কাম আছে। আশ্চর্য, মা যখন নেই এখানে দেরি না করে চলো আমাদের বাসায়, আগে বাবার সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। না বুবু, এই বাড়িতে তুমি পয়লাইছো, মিষ্টি মুখ না করে যাও যাইব না, আমি তো সত্যি লই। বড় করে যা করো না। এই যে সত্যি, তুমি খাও। চলো চলো আসি আসো। কিন্তু ব্যাপারটা কি? আমার ভয় করছে। কেন? আমার মার সাথে তোমার দেখা হয়নি, তুমি পার পেয়ে গেলে, কিন্তু আমি, তোমার বাবা যদি আমাকে পছন্দ না করে? আমার পছন্দই বাবার পছন্দ, বুঝলি বিটু? ওঠো। এসো রানা এসো। রানা এই যে ইনি, ইনি আমাকে ছোটবেলা থেকে মায়ের আদর স্নেহ দিয়ে মানুষ করেছেন। বুড়িমা ও রানা আমরা একসাথে লেখাপড়া করেছি, ওর জন্য এবার আমি ফার্স্ট হতে পারিনি। এই যে মামুনি। কি রে মা,
এসে গেছিস? হ্যাঁ বাবা, আমি যার কথা বলেছিলাম এই শেরানা। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো এসো, বস বস। তা এখন কি করবে ঠিক করেছ? জি, এখনো ঠিক করিনি। ও আচ্ছা, বাড়িতে তোমার কে কে আছেন? বাবা, মা? মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তাহলে তোমার মাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে এসো। মাকে এখানে আনার কোনো প্রয়োজন নেই। তার মানে তাহলে আমি তোমাদের মানে কথা বলবো কার সাথে? কথা যদি বলতেই হয়, ওনার সাথে কথা বলুন। ওর সাথে? জি, উনি আমার মা। তোমার মা? হ্যাঁ, ওনার গর্ভে আমি জন্ম নিয়েছি। রানা, শারমিন কোন সোসাইটিতে মানুষ তুমি জানো? ওর স্ট্যান্ডার্ড মেনটেন করতে মাসে কত টাকা দরকার অনুমান করতে পারো? তুমি কি মনে করো তোমার সেই ঐশ্বর্য আর প্রতিপত্তি আছে যা দিয়ে শারমিনকে তুমি সুখী করতে পারবে? সুখের নাম যদি ঐশ্বর্য আর প্রতিপত্তি হয় তা আমার কাছে নেই, তবে সুখের নাম যদি ভালোবাসা হয় তবে সেই ঐশ্বর্য আর প্রতিপত্তি আমার আছে। তোমার এই অবাস্তব কথাগুলো বাস্তবে ডাস্টবিনের আবর্জনার মতো মূল্যহীন। কারণ কারণ আকাশ আর মাটি যেমন এক হয় না, তেমনি আমার মেয়ের সাথে চাকরানির ছেলের বিয়ে হতে পারে না। বাবা, কাকে তুমি চাকরানি বলছো? যিনি আমাকে মায়ের অভাব কোনোদিন বুঝতে দেননি, যিনি আমাকে শিশুকাল থেকে মায়ের আদর স্নেহ দিয়ে বড় করে তুলেছেন, তাকে তুমি চাকরানি বলছো? শারমিন, তুই অন্ধ হয়ে গেছিস, তুই আগুন নিয়ে খেলছিস। বাবা, মায়ের পায়ের নিচে তো আগুন থাকে না, তাকে বেশ সেখানে দোজকের আগুন কাউকে স্পর্শ করতে পারে না। কোনটা বেহেশত আর কোনটা দোজক সেটা বুঝবার বয়স এখনো তোর হয়নি। যা, তুই উপরে যা। না, আমি যাব না। কি, যাবি না? হায়, ছেড়ে দাও আমার সঙ্গে। তোমরা এবার এখনো দাঁড়িয়ে আছো কেন? আই স্টে গো, আর কোনদিন এই বাড়িতে আসবে না। যাও না। না, আই বলছি, আই এতদিন জানতাম সন্তান মায়ের সাথে মিথ্যে কথা বলে, আজ জানলাম তুমি সেই মা যে মা সারাটা জীবন সন্তানের সাথে মিথ্যে বলে এসেছো। তুমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছো, আমাকে বলেছো সেলাই কারখানায় কাজ করো। না বাবা, না, আমি যা করেছি তোর সুখের জন্য করেছি। রানা, তুই লেখাপড়া শিখে মানুষ হবি, বড় হবি, আমার মুখ উজ্জ্বল করবি, তাই হাসি মুখে আমি সব কষ্ট সহ্য করেছি। কিন্তু আমাকে লেখাপড়া শিখাতে গিয়ে তুমি তোমার শরীরে রক্ত পানি করেছো, আমাকে মানুষ করতে গিয়ে চাকরানির কাজ করেছো। তার বিনিময়ে আমি পেয়েছি কয়েকটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের আমার দরকার নেই মা। সেরকম মানুষ হতে আমি চাই না, সেই সুখ আমার দরকার নেই, সেই সুখ আমার দরকার নেই। রানা, রানা, খালা, রানা, রানা শোন বাবা, রানা, রানা, সেই সার্টিফিকেট, সেই সার্টিফিকেট গুলো তোমার দরকার ছিল, কিন্তু তোমার রক্তের বিনিময়ে পাওয়া এই সার্টিফিকেটের আমার কোনো প্রয়োজন নেই, সেই সার্টিফিকেটের আমার কোনো দরকার নেই, এই সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। রানা, আমার আমার ভাইটার গায়ে হাত তুলি। আমার সারা জীবনের কষ্ট, আমার সারা জীবনের স্বপ্ন, আমার সারা জীবনের সাধনা তুই তুই এভাবে নষ্ট করে দিলি। যা, এ বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না, তোর মুখ আমি দেখতে চাই না, বেরিয়ে যা, বেরিয়ে যা। না না না, রানা,
বাড়ি থেকে যাস না ভাই। না 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 রানা রানা আরে ওই ওই ওটা তো গেল গা ওটা ফিরে আন ওটা ফিরে আ রানা 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 তোর ভয় লাগে রানা তুই তোর কাছে জোরহাট করি তুই যাস না ভাই ফিরে আয় হাই 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 রে আরে ও পুরা 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 কানে ফিরে আন ফিরে আন ওই টাকা ওরে তুই বাড়ি থেকে বাইরে ফেলে দিলি পুরা জুগা পুরা কানে তুই বার করে দিলি আমার সারা জীবনের কষ্ট আমার সারা জীবনের স্বপ্ন আমার সারা জীবনের সাধনা তুই এভাবে নষ্ট করে দিলি যা এ বাড়ি থেকে বেরিয়ে যা তোর মুখ আমি দেখতে চাই না আমার সারা জীবনের কষ্ট আমার সারা জীবনের স্বপ্ন আমার সারা জীবনের সাধনা তুই এভাবে নষ্ট করে দিলি যা এ বাড়ি থেকে বেরিয়ে যা তোর মুখ আমি দেখতে চাই না আমার সারা জীবনের কষ্ট আমার সারা জীবনের স্বপ্ন আমার সারা জীবনের সাধনা তুই এভাবে নষ্ট করে দিলি যা এ বাড়ি থেকে বেরিয়ে যা এই যে ভাই আমাকে একটু সাহায্য করুন ওনাকে এক্ষুনি হসপিটালে নিতে হবে স্যার হিমোগ্লোবিন খুবই কম ইমিডিয়েটলি ওর ব্লাড গ্রুপ পরীক্ষা করে রক্ত দিতে হবে আপনি ব্যবস্থা করুন যত টাকা লাগে আমি দেব টাকার চেয়ে বড় আগে আমাদের জানতে হবে রক্তের গ্রুপ তারপর আমরা রক্ত দেব স্যার পেশেন্টের রক্ত ও নেগেটিভ আমাদের কাছে নেই ও মাই গড ও নেগেটিভ আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ ডক্টর রক্ত আমি দেব আর ইউ শিওর নিশ্চয়ই আমার জন্য ওর অ্যাক্সিডেন্ট হয়েছে রক্ত আমাকেই দিতে হবে আপনি ব্যবস্থা করুন বেশ আসুন আমার সাথে আর কোনো ভয় নেই কিন্তু রোগীর আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে আমি তো ঠিকানা জানি না পকেটে কোনো কাগজপত্র ছিল না তবে জ্ঞান ফিরলে খোঁজ পাওয়া যাবে খালা খালা গো একটু খোঁজ করে দেখো না এখন খোঁজার কথা কষ্ট কেন যখন মাগি তখন মনে ছিল না সোনার টুকরা পোলা না খাইয়া কোন জানি পড়ে রয়েছে এখন কেমন লাগছে ভালো ডেঞ্জার ব্যবহার ওষুধগুলো খাইয়ে দাও আরে কি খবর কখন এই তো আমার পেশেন্ট এখন কেমন আছে ভালো কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরেছে আমি তাহলে একটু দেখা করতে পারি হ্যাঁ নিশ্চয়ই যান থ্যাংক ইউ আপনাদের দুজনের রক্তের গ্রুপ এক ছিল তাই উনি নিজের রক্ত দিয়ে আপনাকে সুস্থ করে তুলেছে কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব আর থাকতো সব সে বলুন ব্রাদার এখন বলুন বাড়িতে আপনার কি আছে মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই মার সাথে রাগ করে আমি বেরিয়েছিলাম তাই আজ আমার এই অবস্থা মায়ের সাথে রাগ করেছেন আমাকে ঠিকানা বলুন আমি মাকে নিয়ে আসছি আর কানবিস না তো বিয়ের পর থেকে এই পর্যন্ত কোন দুঃখ করলি আর এই নিজের পেটের পুলা মায়ের ছাড়া থাকতে পারবো না দেখিস সে ঠিকই এসে পড়বো বাড়িতে কেউ আছেন thank you
আপনি? তুমি? আপনি রানার মা? কেন বাবা, আমার রানা কোথায়? হাসপাতালে। হাসপাতালে? না না, ঘাবড়াবার কিছু নেই, এখন ভালো আছে। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, আমি আপনাকে নিতে এসেছি। আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো বাবা। হ্যাঁ চলো। আল্লাহ, আমার বাড়িতে তুমি দেখে রেখো, ভালো রাখো আল্লাহ, ভালো রাখো। রানা, এ তুই কি করেছিস বাবা? মা, মা গো, আমাকে তুমি মাফ করে দাও, আমি আর কোনোদিন করবো না, কোনোদিন না, কারণ কারণ তোমাকে হারানোর ব্যথা আমি সইতে পারবো না। রানা, মা, উনি নিজের শরীর থেকে রক্ত দিয়ে আমাকে নতুন জীবন দিয়েছে। জীবন দেওয়ার মালিক তো আল্লাহ, আমি শুধু আমার কর্তব্যটুকু পালন করেছি। একে তুমি শুধু কর্তব্য বলছো বাবা? এমন কাজ তো শুধু ভাই ভাইয়ের জন্য করতে পারে। ভাই ভাই, হ্যাঁ বাবা, তোমার আর রানার রক্ত যখন এক, আজ থেকে তুমি ওর বড় ভাই। রানা যদি আমার ভাই হয়, তাহলে 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 আপনি আমার মা। হ্যাঁ হ্যাঁ বাবা, তোরা দুজনই আমার সন্তান, আমি তোদের মা। মা গো তোমার স্নেহের আঁচলে আমায় রাখিও বান্ধিয়া, মা গো তোমার আদর সোহাগে আমায় রাখিও বান্ধিয়া। তুমি সাধন তুমি বাঁধন, আধার রাতে আশার আলো তুমি চিরদিন, মা গো তোমার স্নেহের আঁচলে আমায় রাখিও বান্ধিয়া, মা গো তোমার আদর সোহাগে আমায় রাখিও বান্ধিয়া। তুমি সাধন তুমি বাঁধন, আধার রাতে আশার আলো তুমি চিরদিন, মা গো তোমার স্নেহের আঁচলে আমায় রাখিও বান্ধিয়া, মা গো তোমার আদর সোহাগে আমায় রাখিও বান্ধিয়া। সবাই জানে বিশ্ব হাসে মায়ের সুখে, খোদার আরশ কাঁপে মায়ের দুঃখে, সবাই জানে বিশ্ব হাসে মায়ের সুখে, খোদার আরশ কাঁপে মায়ের দুঃখে। তুমি ছায়া তুমি মায়া, জীবন দিয়ে শোধ হবে না মায়ের কোনো ঋণ, মা গো তোমার স্নেহের আঁচলে আমায় রাখিও বান্ধিয়া, মা গো তোমার আদর সোহাগে আমায় রাখিও বান্ধিয়া। তোমায় নিয়ে স্বপ্ন কত বুকের মাঝে, তোমার পায়ে মাকড়সার গো আছে, তোমায় নিয়ে স্বপ্ন কত বুকের মাঝে, তোমার পায়ে মাকড়সার গো আছে।
পাশে থেকো কাছে রেখো তোমার সেবা করবো মাগো বাঁচবো যতদিন মাগো তোমার স্নেহেরা চলে আমায় রাখিও বান্ধিয়া মাগো তোমার আদর্শ হাগে আমায় রাখিও বান্ধিয়া তুমি সাধন তুমি বাঁধন আধার রাতে আশার আলো তুমি চিরদিন মাগো তোমার স্নেহেরা চলে আমায় রাখিও বান্ধিয়া মাগো তোমার আদর্শ হাগে আমায় রাখিও বান্ধিয়া লার 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 হ্যালো মাসুদ চৌধুরী বলছি। সালাম আলাইকুম, আমি আরিফ খন্দকার বলছি। ও কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ও আচ্ছা শুনুন। জি আরে এ তো খুশির কথা, তাহলে ইনশাআল্লাহ আগামীকাল এসে বিয়ের দিন তারিখ ঠিক করে যাব। আচ্ছা ওকে বাই। হ্যাঁ সব শুনে ফেলেছ? হ্যাঁ দাদু। তাহলে আর কি মুখ প্যাঁচার মতো করে রাখো, কিছু হবে? আরে সব ব্যবস্থা করতে হবে না? কি তো ভাবছো? ভাবছি দিন তারিখ তো ঠিক করবে, বিয়ের এত সব ব্যবস্থা করবে কে? বাড়িতে কোনো মেয়ে মানে মহিলা নেই। হোয়াট ডু ইউ মিন? এই বুড়ো বয়সে তোমার জন্য আমাকে আর একটা বিয়ে করতে হবে নাকি? দাদু ঠিক তা করিম রয়েছে, বেয়ারা বাবুর্চি রয়েছে, তাছাড়া টাকা থাকলে সব ব্যবস্থা করা যায়। না দাদু টাকা দিয়ে সব হয় না। ঠিক আছে আমি একজনকে আনিয়ে নেব, তিনি আমাকে নিজের হাতে বর্ষা দিয়ে দেবেন। তুমি একজনকে আনিয়ে নেবে? কে সে? তুমি তাকে দেখেছো দাদু? ওই যে সেদিন শর্মিন্দের বাড়িতে আমার মুখে মিষ্টি তুলে দিলেন। ভাবতে আমার অবাক লাগছে, যে বাড়ির মেয়ের সাথে তোমার বিয়ে হবে সে বাড়ির একটা ছোট লোক চাকরা নিয়ে তুমি এখানে আনবে আর সে তোমাকে বর্ষা দিয়ে দেবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা আমার ঠিকই আছে দাদু, কারণ আমি ওনাকে মা বলে ডেকেছি। কি কি বললেন? মা? হ্যাঁ দাদু, হ্যাঁ আমি মা হারা পিতাহারা এক অভাগা সন্তান, মায়ের আদর মায়ের স্নেহ কোনোদিন কারো কাছে পাইনি, তাই মা বলে ডাকার স্বাদ ওনাকে মা ডেকেই পূরণ করেছি দাদু। কিন্তু আমি তা মেনে নিতে পারি না সোহেল। কেন? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। তুমি শুধু মনে রেখো তুমি চৌধুরী বংশের সন্তান, আজ থেকে তুমি ওই চাকরানির ছায়া পর্যন্ত দেখবে না, এ আমার আদেশ। দাদু দাদু আমারও সিদ্ধান্ত জেনে রাখো, মা এখানে আসবে আমাকে নিজ হাতে বর্ষা দিয়ে দিবে, তুমি যদি তাকে বাধা দাও তুমি যদি তাকে অপমান করো তাহলে তুমি থাকবে তোমার চৌধুরী বংশ নিয়ে, আর আমি চিরদিনের জন্য মায়ের কাছে চলে যাব, চিরদিনের জন্য। একেই কি বলে রক্তের টান? না আমি মানি না, এ অসম্ভব, আমি বেঁচে থাকতে কিছুতেই হতে দেব না। তুই কি পাগল হয়েছিস? মা আমি এক কথার মানুষ, শারমিনকে আমি ভুলতে পারবো না ঠিক, তবে তোমাকে কথা দিচ্ছি যেখানে যে বাড়িতে তোমার অপমান হয়েছে সেখানে আমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না মা। আমি শারমিনের কাছে কোনোদিন যাব না মা, কোনো দিন না। আরে সোহেল তুমি? বাবা এসো বাবা এসো ভেতরে এসো এসো। না মা আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। অনুরোধ? তুমি তো জানো শারমিনের সাথে আমার বিয়ের কথা হয়েছে, আগামীকাল বিয়ের দিন তারিখ ঠিক হবে। আমার ইচ্ছে বিয়ের দিন তুমি আমাদের বাড়িতে যাবে, মা যেমন করে ছেলেকে বর্ষা দিয়ে দেয় ঠিক তেমনি তুমি আমাকে বর্ষা দিয়ে দেবে আর আমাকে দোয়া করবে। না বাবা এ হয় না, এ হতে পারে না। কেন কেন হয় না মা?
সব কথা জবাব দেওয়া যায় না সোহেল। শুধু এইটুকু জেনে রাখো, আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। কেন সম্ভব হবে না মা? অসম্ভবকে সম্ভব করাই তো মায়ের কাজ। আমি বলছি তুমি যাবে, আমাকে যেতেই হবে। হ্যাঁ, এই তো কথার মতো কথা। তাহলে আসি মা, অনেক কাজ পড়ে আছে। দানা, বড় ভাইয়ের বিয়েতে কি ছোট ভাইকে দাওয়াত করে নিতে হবে নাকি ছোট ভাই নিজেই এসে হাজির হবে? খোদা, তুমি আমাকে কোন পরীক্ষা ফেললে খোদা, কোন পরীক্ষা ফেললে? অত হাসি খুশির মধ্যে চোখে পানি কে? খাল্লা, জানি না আল্লাহর মনে কি আছে। রানা যাকে ভালোবাসে সেই মেয়ের সাথে সোহেলের বিয়ে। হ্যাঁ, কি এই যে আবার কেউ নিলি? তুই এই কোমর বাইন্ডা লাগ, শর্মিনের বিয়া তোর পোলা রানার লোক। তুমি জানো না খাল্লা, খাল্লা গো, তুমি জানো না ওই সোহেল, ওই সোহেলে যে আমার বড় সন্তান, আমার বুকের মানে। হ্যাঁ খাল্লা, শ্বশুরের আদেশে ওকে ফেলেই তো আমি পথে বেরিয়েছিলাম খাল্লা, আমি পথে বেরিয়েছিলাম। কি কাঁদছিস কেন মা? আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও, তোমার মুখে আমাকে আশ্রয় হয়েছে, আমাকে বলবি তো? সোহেলের সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি শুধু তোমার বৌমা হতে চাই, তোমার বৌমা, আর কারো নয়। তুমি জানো রানাকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না মা, ওকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচবো না। মা, মা গো, মা, মা, মা গো, তুমি জানো রানাকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না মা, ওকে ছাড়া আমি বাঁচবো না। মা, মা যেমন করে ছেলেকে বর্ষা জিয়ে দেয় ঠিক তেমনি তুমি আমাকে বর্ষা জিয়ে দিবে, দোয়া করবে? মা, মা, আমি এক কথার মানুষ, শারমিনকে আমি ভুলতে পারবো না ঠিকই, তবে তোমাকে কথা দিচ্ছি যেখানে যে বাড়িতে তোমার অপমান হয়েছে সে বাড়িতে আমি আর কোনোদিন যাব না মা, কোনোদিন যাব না। না, শর্মিন রানাকে ভালোবাসে, রানাও শর্মিনকে ভালোবাসে, সোহেল শর্মিনকে পছন্দ করে ও বিয়ে করতে চায়, কিন্তু শর্মিন সোহেলকে পছন্দ করে না। খোদা, তুমি আমাকে বলে দাও আমি কি করব, আমি যে মা সন্তানের জন্য। সন্তানের জন্য আমাকে একটা কিছু করতেই হবে। মরে যাও তোমার সন্তান, আর আমার কি, আমি যা ঠিক করেছি তাই হবে। দোহাই আপনার, আমার এই অনুরোধটুকু আপনি রাখুন। তোমাকে আমি একদিনে বাড়ি থেকে বের করে দিয়েছি, আমার কেন এসেছো? সন্তানের জন্য ভিক্ষা চাইতে মায়ের কোন লজ্জা নেই, এই আমি আপনার কাছে আচল পাচ্ছি, আপনার পায়ে পড়ছি। শর্মিনকে না পেলে আমার রানা বাঁচবে না, রানা বাঁচবে না, রানা বাঁচবে না, রানা বাঁচবে না। বাবা, বাবা, একজন চাকরানির সাহসের প্রশংসা না করে আমি পারছি না। বাবা সোহেল, থামুন, ওই মুখে আমার নাম উচ্চারণ করবেন না, ভাবতে আমার অবাক লাগছে। আপনাকে একদিন মা বলে ডেকেছিলাম, আজ বুঝলাম আপনার মতো লোভী এই জগতে আর কেউ নেই। আপনার ছেলের সঙ্গে শর্মিনের বিয়ে হলে এবারে ধন সম্পদ সব আপনার হবে না? আর তাই আমার মতো এক মা হারা ছেলের মা ডাক উপেক্ষা করে আপনি নিজের ছেলের জন্য শর্মিনকে চাইতে এসেছেন, আপনি এত স্বার্থপর। সোহেল বাবা, তুমি তুমি আমাকে স্বার্থপর বললে? হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু স্বার্থপরই নন, আপনি সমস্ত মর্যাদা কলঙ্ক।
তোমার তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত উঠালে কোন অধিকারে অধিকার কোন অধিকারে তোমার গায়ে হাত তুলেছি সেটা তুমি তোমার দাদুর কাছ থেকে জেনে নিও দাদু দাদু কোন অধিকারে সে আমার গায়ে হাত তুলেছে কোন অধিকারে আবার ছোট লোককে মাথায় তুলেছিস মা বলে রেখেছিস সেই অধিকারে এ ধরনের ভুল আর কোনোদিন করবে না সোহেল চলে যাবি সাহেব চল আমি পারলাম না খালা আমি পারলাম না রানার মনের আশা আমি পূরণ করতে পারলাম না আমি শর্মিনের বাবাকে মিনতি করেছি পায়ে ধরেছি কিন্তু আরিফ সাহেব ও সোহেল আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে মা যে বাড়ি থেকে সন্তানের জন্য একবার অপমান হয়ে ফিরে এসেছো সেই বাড়িতে আবার তুমি কেন গিয়েছিলে বলো মা কেন গিয়েছিলে সন্তানের সুখের জন্য হ্যাঁ বাবা তোর সুখের জন্য কিন্তু আমি তো তোমার সন্তান হয়ে তোমাকে কথা দিয়েছিলাম শারমিনকে আমি চিরদিনের জন্য ভুলে থাকব কিন্তু আমার সে কথা উপেক্ষা করে আমার সুখের জন্য সে বাড়িতে গিয়ে অপমান হয়ে এসেছো কিন্তু এ আমি কিছুতে মেনে নিতে পারি না তোমাকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি মা শারমিনকে আমি তোমার পুত্র বোধ করে তোমার পায়ের কাছে এনে ফেলবো রানা শোন বাবা খালা আরিফ খন্দকার তুমি এখানে কি চাও কেন এসেছ গেট আউট আই সেড গেট আউট আজ যাকে আপনি গেট আউট করে দিচ্ছেন তাকে একদিন এই বাড়িতে ওয়েলকাম করতে হবে কি বলতে চাও তুমি শুধু এইটুকু বলতে এসেছি যে মা গত 25টি বছর আপনাদের সেবা করে এসেছে যে মা আমাকে মানুষ করার জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছে আপনি আমার সেই মাকে টাকার অপমান করেছেন তাই আপনাকে একটি কথা পরিষ্কার জানিয়ে দিতে চাই আমি আপনার মেয়ে শারমিনকে সেই মায়ের কাছে নিয়ে যাব তার পুত্রবধ করে তাকে সেবা করার জন্য আর আপনি যদি শারমিনকে জোর করে অন্য কোথাও বিয়ে দিতে চান তাহলে আমি আপনার অহংকার বাড়ি গাড়ি মিথ্যে আভিজাত্যকে ভেঙে চুরমার করে দেব কি এত বড় কথা আপনি হুমকি দিয়েছে জিমি আমি তো চোখে মুখে কোনো পথই দেখতে পাচ্ছি না এতটাও তারা হবেন না এ বিয়ে হবেই কারো সাধ্য নেই এ বিয়ে বন্ধ করে আপনি শুধু শারমিনকে রাজি করেন কিন্তু বিয়ের দিন রানা যদি কোনো গন্ডগোল করে সে সুযোগ কোনোদিন সে পাবে না আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান জি আচ্ছা আমার মাকে অপমান করে যে অন্যায় তুমি করেছ তার জন্য আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হলাম আশা করি আর কোনো মহিলাকে অপমান করার দুঃসাহস তোমার আর কোনোদিন হবে না আরেকটি কথা জেনে রেখো শারমিনকে আমি বিয়ে করব তুমি নয় আর সে বিয়েতে তোমার দাওয়াত রইল আমার গায়ে হাত তুলে তুমি যে অন্যায় করেছো আমি তার প্রতিবাদ করলাম
এতক্ষণ তুমি বলেছো আমি শুনেছি, এবার আমি বলবো তুমি শুনবে। শর্মিনকে আমি বিয়ে করব। সে বিয়েতে তোমাকে দাওয়াত করলাম, আশা করি বিয়ে ভাঙার চেষ্টা করার দুঃসাহস তোমার হবে না। চলি। না সোহেল, শারমিনকে তুমি পাবে না, আমি পাবো। বাবা, আমাকে দেখেছো? হ্যাঁ মা, আগামীকাল সোহেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। বাবা, যদি এই বিয়েতে তোর মত না থাকে তাহলে এই নে। ধর ধর মা। বাবা, যদি এই বিয়েতে তোর আপত্তি থাকে তাহলে পিছন থেকে গুলি করে আমাকে মেরে ফেলিস মা। আমার মান সম্মান জীবন ওর হাতে। আমি সোহেলের দাদুর কাছে যাচ্ছি। আমি হেরে গেছি রানা, আমি হেরে গেছি, আমি হেরে গেছি, ভেরি গুড মিস্টার খন্দকার, ওয়েল ডান। এখন আর আমাদের কোনো চিন্তা নেই, শারমিন রাজি হয়ে গেছে, ব্যাস। কিন্তু রানা? হ্যাঁ, আপনাকে তো বলেছি রানা কোনো সমস্যাই নয়। এখন দেখুন তার কি ব্যবস্থা। জাম্বু? ইয়েস বস। একটা কাজ করতে হবে, শোনো। যা হুকুম হুজুর। মানে ওই হাঙ্গামাটা বাদ দিয়ে কিছু হয় না। ডোন্ট ওয়ারি মিস্টার খন্দকার, ডোন্ট ওয়ারি, তুমি যাও। রানা ভাই, রানা ভাই। এ আপনি কি রানা ভাই? হ্যাঁ, তুমি? শারমিন বাবা আমাকে পাঠিয়েছেন আপনাকে দেখা করতে, খুব জরুরি, এক্ষুনি। কোথায়? পার্কে। ঠিক আছে চলো মা, আমি একটু আসছি। হয়তো কোনো বন্ধু হবে। কোথায় কোথায় শর্মিন? ওই তো। শারমিন এখানে কেন আসবে ভাইয়া? আগামীকাল তো সোহেল সাহেবের সাথে তার বিয়ে। বিয়ে? তুমি বলেছিল। আচ্ছা খালা, তোমার কি মনে হয় রানা শর্মিনদের বাড়িতে গিয়ে কোনো গন্ডগোল করেনি তো? তাও হইতে পারে, আমি একটু দেখে আসি খালা। আরে করস কি করস কি, শোন। আরে মুরজালা, মাসুদ সাহেবকে খবর দিয়ে আপনাকে খবর দিতে এসেছি। গুড।
কিন্তু রানার খবর কি? ওকে আমি আটকে রেখেছি, বিয়ে হয়ে যাক তারপর ছাড়ব। ভেরি গুড। রানা বাধা দিতে চেয়েছিল, পিটিয়ে লম্বা করেছি। হ্যাঁ, আপনাকে খবরটা দিয়ে গেলাম। আমি নিজে রানার পায়ে আছি, কোনো চিন্তা করবেন না স্যার, চলি। ওকে ওকে, চলো। ওর পিছু নিলে আমি রানাকে খুঁজে পাব। এই রানা কোনো গোলমাল করেনি তো? আরে সাধ্য আছে নাকি? গোলমাল করার চেষ্টা করলে গুলি মেরে খুলি উড়ায় দেবো না? সাব্বাস। রানাকে বাঁচাতে হবে, রানাকে বাঁচাতে হলে সোহেল, আমি সোহেলের কাছে যাব, বলবো আমি ওর মা, রানা ওর আপন ছোট ভাই। এতে যদি আমার স্বামীকে দেওয়া কথা না রাখতে পারি, তবু আমাকে সোহেলের কাছে যেতে হবে, যেতেই হবে। বাহ, একেবারে চাঁদের মতো লাগছে। চাঁদের মতো কেন, আমার কাছে তো চাঁদই মনে হচ্ছে। ড্রাইভার ভাই একটু তাড়াতাড়ি চলো। বসুন আপনারা, বসুন। মামুনিরা তোমরা ওইদিকে যাও। হ্যাঁ, কাজী সাহেব আসুন, আর দেরি করবেন না, বিয়েটা পরিয়ে ফেলুন। আরো চুরি চালান। কি ব্যাপার, অন্দর থেকে এখনো এজিন নিয়ে এলো না? এক্ষুনি এসে পড়বে। আমার দুজন ইম্পর্টেন্ট গেস্ট আসার কথা, আমি একটু দেখে আসি। ঠিক আছে। ঠিক আছে, তো করি আপনার ভেতরে সব দেখে রাখিস। হ্যাঁ, তুমি তুমি এখানে কি চাও? আমার ছেলেকে। কে কে তোমার ছেলে? কেন আপনি জানেন না? পথ ছাড়ুন। খবরদার, আর এক পায়ে একবার চেষ্টা করবে না। এই মুহূর্তে এখান থেকে চলে যাও, নইলে তোমাকে আমি তোমাকে আমি কি করবেন? আর কি করতে বাকি রেখেছেন? 25টি বছর ধরে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করেছেন, আমার সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিয়েছেন, আমার সুখ শান্তি ছিনিয়ে নিয়েছেন, আর কি করবেন? প্রয়োজন হলে একেবারে শেষ করে ফেলব। যদি সাহস থাকে চেষ্টা করে দেখুন, আমি আমার সন্তানকে ডাকছি। তোমার আওয়াজ সন্তানের কান পর্যন্ত পৌঁছাতে দেব না। মায়ের ডাক সন্তানের কানে পৌঁছতে দেবে না, এমন কোন দেয়াল দুনিয়াতে সৃষ্টি হয়নি চৌধুরী সাহেব। বেশ, চেষ্টা করে দেখো। বেয়ারা বেয়ারা, ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দে এক্ষুনি। না না না, you
আমার জানের জান, মা গো তুমি সোনা মনি আমার জানের জান। মাগো, ছেলেকে এত কাছে পেয়ে কেন দূরে সরে রেখেছিলে? কেন একটি বার বলনি তুমি আমার মা, আমি তোমার ছেলে? আজ বলছি রে, আজ বলছি, তুমি আমার ছেলে, আর রানা তোর ছোট ভাই, তোর আপন ভাই। ওরে রানাকে বাঁচা। কি হয়েছে, কি হয়েছে আমার ভাইয়ের? রানা আর শর্মিন দুজন দুজনকে ভালোবাসে, রানা যাতে বিয়েতে বাধা না দেয় তাই ওই অত্যাচারে তোর ভাইকে বন্দি করে রেখেছে। কি বললে? শুধু তাই নয়, শর্মিনের ইচ্ছার বিরুদ্ধে তাকে তোর সঙ্গে বিয়ে দিচ্ছে। মিথ্যে কথা, ও মিথ্যে কথা বলছে। ওখান থেকে চলে আয়। মানুষ বেহেশত ছেড়ে কখনো দোজখে যেতে চায় না দাদু। তবে তবে আমার ভাইয়ের যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না দাদু, আমি তোমাকে ছাড়বো না। চলো মা, দাঁড়াও না, ছোটবাবুর না, আপনারা দাঁড়াবেন না, কোনো কথা শুনবেন না, আপনারা যান, আমি আপনাদের সঙ্গে যাব। হরি বড় হুজুর, সারা জীবন আপনার নিমক খেয়েছি, কোনো দিন প্রতিবাদ করিনি। আপনি থাকেন আপনার চৌধুরী বংশের মান মর্যাদা নিয়ে। আমি আমি আমার বৌমার সাথে গেলাম। চলো বৌমা। সর্বনাশ, একটা দুঃসংবাদ, বোন চলে গেছে। বোন নাকি এ বাড়িতে যায়, তোমার আপন দুই ভাই। চৌধুরী সাহেব, এখন কি হবে? আমার মান সম্মান সব মাটির সাথে মিশে গেল। আর একটি মাত্র কোথায় যাচ্ছিস? রানার কাছে। না, রানার কাছে তুই যাবি না। যদি তুমি চাও আমি রানার কাছে না যাই, তাহলে এই পিস্তলটা রইল, ধরো। তোমার যদি আপত্তি থাকে পেছন থেকে তুমি আমাকে গুলি করে মেরে ফেলো বাবা। আমি রানার দিকেই পা বাড়ালাম। আমার ভাই দে ভাই, যদি ভালো চান তাহলে এখান থেকে চলে যান। নেই নে Oh!
না সোহেল তোর ভাই আপন ভাই ক্ষমা করে দাও বৌমা না মা নাকি তুমি চলে যেতে বলো যার জন্য তোমার এত কষ্ট যার জন্য মা থেকে আমি মারা তাকে তুমি চলে যেতে বলো মা তাকে চলে যেতে বলো বৌমা আমি যে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি আমাকে তুমি ক্ষমা করবে না মা যার জন্য তুমি তোমার সংসার ছেড়েছো যে তোমার সুখ কেড়ে নিয়েছে তাকে তুমি ক্ষমা করো না মা তাকে চলে যেতে বলো ও মা ওরে না আমার কপালে যে লেখা ছিল তাই হয়েছে তোদের বাকি আমি কথা দিয়েছিলাম ওনার আদেশ আমি জীবন দিয়ে হলেও পালন করব যদি উনি ফিরে যান তাহলে যে তোদের বাবার আত্মা কবরে কষ্ট পাবে বৌমা তুমি মহান বৌমা সত্যি তুমি মহান যাও মা এসো বৌমা এবারের বৌমা হবার স্বাদ আজ আমার পূরণ হয়েছে কিন্তু আজ থেকে এবারের বৌমার অধিকার তোমার